নতুন মাস শুরু হতেই উৎসবের মেজাজে মেতে উঠেছেন সবাই। হাতে গুনা আর কয়েকদিন পরই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপূজা। আনন্দ উৎসবে মেতে থাকলেও এই অক্টোবর মাস থেকেই কিন্তু বদলে গেল বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম। এই নিয়ম জানা না থাকলে আগামী দিনে চরম সমস্যায় পড়বেন। অক্টোবর মাসের শুরু থেকেই আয়কর, আধার কার্ড, মিউচুয়াল ফান্ডে টিডিএস সংক্রান্ত একাধিক নিয়ম বদলে গিয়েছে। প্রথমত আধার কার্ডের নিয়মে পরিবর্তন। প্যান কার্ডের নথি অথবা আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে এবার থেকে আধার এনরোলমেন্ট নম্বরের বদলে আধার নম্বর দিতে হবে। 1 অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। এবার থেকে প্যান কার্ড তৈরির ক্ষেত্রে অথবা আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে আর আধার এনরোলমেন্ট আইডি দিতে হবে না, শুধু আধার নম্বর দিলেই হবে। দ্বিতীয়ত টিডিএস। কেন্দ্রীয় বাজেটেই আয়কর নিয়ে বেশ কিছু পরিবর্তনের ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এর মধ্যে অন্যতম ছিল ট্যাক্স ডিডাকশন এট সোর্স অথবা টিডিএসের নাম। এই 1 অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। এবার থেকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নির্দিষ্ট কিছু বন্ডের উপরে 10% টিডিএস কার্যকর হবে। এবং তৃতীয়ত পিপিএফের নতুন নিয়ম। 1 অক্টোবর থেকে পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং অন্যান্য স্বল্প সঞ্চয় প্রকল্পে বিনিয়োগের নিয়মে পরিবর্তন এসেছে। অর্থমন্ত্রকের নিয়ম অনুযায়ী এবার থেকে নাবালকের নামে অ্যাকাউন্ট খোলা, একাধিক পিপিএফ অ্যাকাউন্ট খোলা, অনাবাসী ভারতীয়দের পিপিএফ অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে নিয়মে পরিবর্তন এসেছে। 55তম বর্ষপূর্তি উপলক্ষে উপত্যকার জনগণকে চমক দিতে প্রস্তুত শ্যামাপ্রসাদ রোড দুর্গাপূজা কমিটি। বুধবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন করে পূজা কমিটির কর্মকর্তারা বলেন, করোনা অতিমারি ও বন্যার ভয়াবহ পরিস্থিতির দরুন পূজা আয়োজন তেমন সফলতা অর্জন করতে পারেনি, কিন্তু বিভিন্ন গাত প্রতিঘাতের পেছনে ফেলে এবার শ্যামাপ্রসাদ রোড দুর্গাপূজা কমিটি তাদের পুরনো মহিমায় ফিরে এসেছে। ফলে এবার বরাক উপত্যকার জনগণের সামনে কিছু নতুনত্ব তুলে ধরার পাশাপাশি শহরের অন্যান্য বিগ বাজেটের পূজা কমিটিগুলোর সঙ্গে পাল্লা দিয়ে সমাজে চমক সৃষ্টি করতে প্রস্তুত কমিটির সদস্যরা। শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে এবার 10 লক্ষ টাকা ব্যয়ে আমেরিকার হোয়াইট হাউসের আদলে মণ্ডপ নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি 2 লক্ষ টাকা খরচে দুর্গার প্রতিমা তৈরিতে ব্যবহৃত হবে 60 কেজির সিটি গোল্ড। এছাড়াও গ্রাফিক্সের মাধ্যমে থাকছে আকর্ষণীয় আলোকসজ্জাও। আবার উত্তপ্ত মণিপুর। মণিপুরের উখরুল জেলায় 2 নাগা গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে মৃত্যু হয়েছে কমপক্ষে 3 জনের। মণিপুর রাইফেলসের 1 জন ট্রুপার এই 3 জনের মধ্যে রয়েছেন, আরও 30 জন জখম হয়েছেন। সীমানা বিবাদ নিয়ে উভয় গ্রামের বাসিন্দারা গুলির লড়াইয়ে লিপ্ত হন। শেষ খবর পাওয়া পর্যন্ত তীব্র উত্তেজনা বিরাজ করছে। পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। মোবাইল ইন্টারনেট পরিষেবা সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে স্থগিত করেছে প্রশাসন। ইম্ফলের এক পুলিশ আধিকারিক বুধবার বলেন, উখরুল জেলার হুনফুন ও হুংফুং গ্রামের বাসিন্দারা গান্ধী জয়ন্তী উপলক্ষে স্বচ্ছতা অভিযানে অংশ নিয়েছিলেন। আচমকা গ্রামের সীমান্ত নিয়ে বচসা বাধে। বচসা থেকে বন্দুকের লড়াই শুরু হয়। হঠাৎ কিছু ছেলে গুলি ছুড়তে শুরু করে। এতে 2 গ্রামের ঘটনাস্থলে মারা যান 3 জন। মণিপুর রাইফেলসের 1 জন জওয়ানও ঘটনাস্থলেই প্রাণ হারান। মৃত 2 জনকে হুনফুন গ্রামের রিংলিউ হেংরে এবং শিলাস জিংখই বলে শনাক্ত করা হয়েছে। লুংহুর গ্রামের বাসিন্দা মণিপুর রাইফেলসের জওয়ান অরিনমি থুমরা এই স্বচ্ছতা অভিযানে অংশ নিয়েছিলেন। মারামারি ও গুলিতে জখম 30 জনেরও বেশি লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহালয়ার দিনেই অঘটন পাথারকান্দিতে। ট্রেনে কাটা পড়ে মৃত্যু এক বৃদ্ধার। কাজের উদ্দেশ্যে বের হয়ে আর গড়ে ফেলা হল না লঙ্গাইবাগানের বাসিন্দা রামনাথ কর্মকারের। কলকলিঘাট রেলস্টেশন থেকে প্রায় 100 মিটার দূরে ধর্মনগর শিলচর ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় রামনাথের। স্থানীয়রা প্রত্যক্ষ করে গড়ে খবর পাঠান। পরিবারের লোকেরা এসে এটা রামনাথ কর্মকারের মৃতদেহ বলে শনাক্ত করেন। এদিকে কিছুক্ষণ পর রেল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য বদরপুরে নিয়ে যায়।
এবং পরবর্তীতে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কলকাতার আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক হত্যাকাণ্ডের বিরুদ্ধে শিলচরের অন্নপূর্ণা ঘাটে বরাক নদীতে গণহারে তর্পণ করে প্রতিবাদ জানালেন জনগণ। গতকাল ছিল মহালয়া, পিতৃপক্ষের অবসানের পর দেবীপক্ষের সূচনা, দুই পক্ষের সন্ধিক্ষণী মহালয়া। উষা লগ্নে প্রতিটি মন্দির ও গড়ে বেজে উঠেছিল বীরেন্দ্র কৃষ্ণ বদ্রের মহিষাসুর মর্দিনী চণ্ডীপাঠ। মহালয়া উপলক্ষে শিলচর সদরঘাট এবং অন্নপূর্ণা ঘাটের বরাক সেতু জনারণ্য হয়ে পড়েছিল। এর মধ্যে এবার শিলচরের মিলন সংঘ ও পূর্বজ্যোতি ক্লাবের কর্মকর্তারা তর্পণ অনুষ্ঠানে কলকাতার আরজি কর হাসপাতালের ঘটনাকে ঘিরে শিলচরের অন্নপূর্ণা ঘাটে গণহারে তর্পণ করে প্রতিবাদ জানিয়েছেন। গণহারে তর্পণের মাধ্যমে মহিলা চিকিৎসকের আত্মার মুক্তি কামনা করেছেন। শারদ উৎসবের ঠিক সপ্তাহ খানেক আগে আসে তর্পণের পূর্ব। আবার এক জঘন্য ঘটনা যোগী রাজ্যে। 22 বছর বয়সী যুবককে হেনস্থা করে শেষমেশ তার উপর প্রস্রাব করল এক ব্যক্তি। অত্যাচারের মুহূর্তটি ফোনে রেকর্ড করেও রাখে তার দলেরই এক যুবক। আবার নির্মম অত্যাচারের সাক্ষী থাকল উত্তরপ্রদেশ। এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গত 26 সেপ্টেম্বর উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায়। বুধবার মূল অভিযুক্তকে হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে ঘটনাটি শক্তিনগর পুলিশ স্টেশনের এলাকায় ঘটেছে, কিন্তু ঘটনাটি ঘটার এক সপ্তাহ পর জানতে পেরেছে পুলিশ। এরপর দ্রুত তল্লাশি অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, যুবককে ব্যাপক মারধর করে অভিযুক্ত ব্যক্তি। অভিযুক্তের দলেই ছিল আরও 7 থেকে 8 জন যুবক। তারাও 22 বছরের যুবককে মারধর করে এরপর তার গায়ে প্রস্রাব করে মূল অভিযুক্ত। সেই ঘটনার ভিডিও রেকর্ড করে রাখে তারা। দক্ষিণ শালমারা এবং করিমগঞ্জ দুটি অভিযানে 14 জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ এবং এদের মধ্যে 9 জনের আধার কার্ড ছিল। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন এদের আটক করে সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ এবং সীমান্ত সুরক্ষা বাহিনী মঙ্গলবার রাতে দক্ষিণ শালমারা এবং করিমগঞ্জ জেলায় পরপর দুটি অভিযান চালায় এবং এতে অবৈধভাবে ভারতে প্রবেশ করায় 14 জন বাংলাদেশিকে আটক করা হয়। আশ্চর্যের বিষয় হচ্ছে এদের মধ্যে 9 জনের কাছে আধার কার্ড ছিল, অর্থাৎ তারা এই কার্ড দেখিয়ে ভারতে থেকে যেতে পারত। তবে গোয়েন্দারা বিষয়টি ফাঁস করেছেন এবং এই অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, আটক হওয়া 14 জনের নাম হচ্ছে মোহাম্মদ আশরাফুল ইসলাম, মনির হোসেন, মুফাজ্জল হোসেন, আবায়দুল্লাহ হোসেন, আশরাফুল ইসলাম, মানিক মিয়া, নবী হোসেন, ওয়াইলুল উল্লাহ, হজরত আলী, শফিকুল ইসলাম, ফুরকান আলী, মমিনুল হক এবং মোহাম্মদ আনোয়ার হোসেন।